নমস্কার সবাইকে, আমি সোনালি আর দুর্গাপুজোর নিঘণ্টে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই বছর কিন্তু দুর্গাপুজো পড়েছে কার্তিক মাসের শুরুতে, মানে অক্টোবরের শেষের দিকে। এই ভিডিওতে দেখানো সমস্ত তত্ত্ব কিন্তু বেনী মাধবশীলের ফুলবঞ্জিকা থেকে নেওয়া হয়েছে। এই বছর মহালয়ে পড়েছে 26শে আশ্বিন, অর্থাৎ ইংরেজিতে 14ই অক্টোবর, শনিবার। এই বছরে শুভ ষষ্ঠী পড়েছে 2রা কার্তিক, অর্থাৎ অক্টোবরের 20 তারিখে, শুক্রবার। আর এই দিনই রাত 11টা বেজে 24 মিনিটে কিন্তু সপ্তমী লেগে যাচ্ছে। শনিবার 21শে অক্টোবর, অর্থাৎ 3রা কার্তিক কিন্তু পড়েছে শুভ সপ্তমী, আর ওই দিন রাত 9টা 54 মিনিটে লাগবে অষ্টমী। মহা অষ্টমী পড়েছে 22শে অক্টোবর, রবিবার, অর্থাৎ বাংলায় 4ঠা কার্তিক। আর এই হলো সন্ধি পুজোর সময়সূচি। আর অষ্টমী রাত 7টা 59 মিনিটে কিন্তু লেগে যাবে মহানবমী। অক্টোবর সোমবার, মানে 5ই কার্তিক, হলো মহানবমী, আর ওই দিনই বিকেল 5টা 45 মিনিটে লাগবে দশমী। চব্বিশে অক্টোবর, অর্থাৎ 6ই কার্তিক, পড়েছে বিজয়া দশমী। বংলা বাঙালির তরফ থেকে সকলকে জানাই অগ্রিম দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকুন বংলা বাঙালি।